নমস্কার, দি কলেজ জাংশনের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আমরা কিছু স্পেশাল একটা ওয়েবসাইট দেখতে চলেছি, যার মাধ্যমে আপনাদের কলেজের যেসব ওয়ার্কগুলো সেগুলো খুব ইজিলি হয়ে যাবে। কারণ আমরা জানি যে এখন সমস্ত কিছু আপনাদের যে নোটসগুলো হচ্ছে বা প্রজেক্টগুলো হচ্ছে সেগুলোকে আপনাদের ছবি তুলে বা স্ক্যান করে পিডিএফ করে পাঠাতে হয়, আর স্ক্যান করে বা ছবি তুলে পিডিএফ পাঠাতে গেলে অনেক বেশি এমবি হয়ে যায়, যার ফলে অনেকে যারা ওয়াইফাই ইউজ করে না তারা মোবাইল ডেটা দিয়ে পাঠায়। সেক্ষেত্রে আপনারা কীভাবে কম্প্রেস করে পিডিএফ কোড পাঠাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো, এবং কিছু কিছু পিডিএফের দারুণ দারুণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম ফ্রিতে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব ফ্রিতে করতে পারবেন। ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক আছে, আপনারা আগে দেখে নিন কীভাবে করতে হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক। আমার কাছে এখানে দুটো পিডিএফ রয়েছে, একটা দেখতে পাচ্ছেন একটা ইভিএস প্রজেক্টের, এটা 13 পেজের প্রজেক্ট রয়েছে একটা। এটা টোটাল সাইজ দেখাচ্ছে 100, আমি দেখিয়ে দিচ্ছি, এটা 145 KB দেখাচ্ছে, দেখুন সাইজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা, এখানে আমি কম সাইজের একটা প্রজেক্ট দিয়ে দেখাচ্ছি, এটা হয়তো কারোর হয়েছে 14 MB কি 20 MB, সেক্ষেত্রে কিংবা 24 MB-র উপর, তখন আপনারা জিমেলের মাধ্যমে অ্যাটাচ করলে গুগল ড্রাইভে লিঙ্ক হয়, সেক্ষেত্রে অনেক সময় অনেকের নেটের স্পিডের জন্য স্লো হয়ে যায়, সেটাকে আমরা কীভাবে কম্প্রেস করব এবং পুরোপুরি মানে কোনো সফটওয়্যার ছাড়া জাস্ট অনলাইন একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা দেখাবো। তার সাথে দেখাবো এই ধরুন এই একটা পিডিএফ, যেখানে দেখুন একটা পাসওয়ার্ডটা আমি যখনই দিচ্ছি তারপরে এই ফাইলটা খুলছে। এভাবে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কি এরকম ধরনের অনেক ফাইল আছে যেগুলোকে পাসওয়ার্ডগুলো থাকে, কিন্তু বারবার সে হয়তো আমার কাছে পাসওয়ার্ড রয়েছে, আমি কাউকে পাঠাচ্ছি, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আমি চাই কি ক্র্যাক করে ওকে দিয়ে দিই, যাতে বারবার আমাকে খোলা পড়া করতে অসুবিধা না হয়। পাসওয়ার্ড হারিয়ে গেলে আমার কাজের অসুবিধা না, সেটা আমরা দেখাবো কীভাবে আপনারা পাসওয়ার্ডটা রিমুভ করবে। হ্যাঁ, অবশ্যই আপনার কোনো লিগালাইজ ডকুমেন্ট, ইনলিগাল কোনো অ্যাক্টিভিটির জন্য এগুলো ইউজ করবেন না, কারণ ওখানে স্ট্রিক্ট পলিসি দেওয়াই রয়েছে, কারণ ওরা বুঝে যাবে। তো এবার আমি দেখা যাই কোন ওয়েবসাইটের মাধ্যমে করব। ফার্স্টে আপনারা গুগলে চলে আসুন, নতুন ট্যাব খুলুন, এখানে টাইপ করুন smallpdf.com। এইটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, দেখুন এখানে কী কী দেওয়া রয়েছে, কম্প্রেস পিডিএফ, পিডিএফ কনভার্টার আছে, পিপিটি থেকে পিডিএফ, পিডিএফ থেকে পিপিটি, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, মানে আপনি যদি জেপিজি ইমেজগুলো এনে তাহলে আপনার যদি অনেক ছবি ফোনে তুললেন সেটাকে একটা পিডিএফ করবেন, হয়তো আপনি হয়তো অতটা পারদর্শী নয় কীভাবে করার জন্য, সেক্ষেত্রে আপনি জাস্ট এই সিম্পল ওয়েবসাইটটা খুলে জিপিজিগুলোকে পুট করে দেবেন, অটোমেটিক ওয়েবসাইট পিডিএফ করে দেবে, যেরকম এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এডিট পিডিএফ, পিডিএফ রিডার, এরকম অনেক কিছু হয়ে যায়। যেরকম নাম্বারিং পেজে অনেক সময় আমরা হয়তো কোনো ডকুমেন্ট করার পর আপলোড করতে যাচ্ছি, তখন পরে বলো যে পেজে নাম্বারিং করতে হবে, সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। ডিলিট পেজ, কোনো ভেতরে একটা পেজ ব্ল্যাঙ্ক ঢুকে যায় সেটা কীভাবে ডিলিট করবেন, সেটা ওয়েবসাইটের মাধ্যমে। পিডিএফটা করার সময় পেজটা রোটেট হয়ে রয়েছে, সেই রোটেটটা কী করে ঠিক করবেন সেটা, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, স্প্লিট করে আপনি কোনো জিনিস করবেন, ই সাইন পিডিএফ, আনলক পিডিএফ, প্রোটেক্ট পিডিএফ, মানে এটা খান মধ্যে আপনারা কোনো লক পিডিএফকে ক্র্যাক করতে পারবেন, মানে লকটা খুলতে পারবেন, আর কোনো আনলক ডকুমেন্টকে লক করতে পারবেন প্রোটেক্ট পিডিএফের মাধ্যমে। আমি আজকে আনলক, প্রোটেক্ট আর কম্প্রেসটা দেখাচ্ছি, বাকিগুলো আবার দেখাবো যদি এই ভিডিও আপনারা যদি বলেন, যেগুলো সমস্ত কিছু পরপর ডিটেলসে দেখানোর জন্য। কম্প্রেস পিডিএফের মধ্যে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর চুজ ফাইল দিচ্ছে, চুজ ফাইলে যাব, এই এটাকে চুজ করে নিলাম, ওপেন, আপনার নেটের স্পিডের উপর এটা কাজ করবে, দেখতে পাচ্ছেন এটা রিডিউস করবে 40% অবধি রিডিউস করে 87 KB-তে নিয়ে আসবে, 146 KB-র ফাইলকে। আমার এটাকে করলাম, এটা হচ্ছে প্রো, এটা আরও লেস করতে পারে, দেখতে পাচ্ছেন এটা 75% করে দিতে পারে, কিন্তু এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, আমাদের পেমেন্ট দরকার, আমরা ফ্রিয়ে কাজ চালিয়ে নেওয়ার চাই, সেই জন্য আমি ফ্রিতেই করেছি। চুজ অপশানে যেই গেলাম, লোড হলো, লোড হওয়ার পর এটা চলে আসলো এরকমভাবে, পুরো প্রপার পিডিএফ, কিচ্ছু নষ্ট হয়নি, জাস্ট সাইজ কমে গেছে। তখন আমি জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করব, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেল, যাবো এই দেখুন কম্প্রেস, এটা 96.4 এসে গেল আরামসে, আপনার কিন্তু পিডিএফের কোনো কিচ্ছু চেঞ্জ হয়নি, জাস্ট সাইজটা কমে গেছে, যেক্ষেত্রে আমাদের প্রজেক্টে পাঠাতে এগুলো খুব সুবিধা হয় কোনো রকম অসুবিধা ছাড়া। আবার কী করবো, পিডিএফে যাবো, সরি স্মল পিডিএফ,
আনলক পিডিএফ টুথ ফাইল, এই যে এই ফাইলটা আমাদের লক ছিল, আপলোডিং হলো, হওয়ার পর দেখুন এই দেখুন টু বি অপটেন এই ইনলিগেল অ্যাক্টিভিটি, আমি এখানে টিক করলাম আনলক পিডিএফ, এখানে আমার পাসওয়ার্ডটা দিই রিয়েলি আনলক, দেখুন এটা চলে আসলো, যে ডাউনলোড করলাম হয়ে গেল, দেখুন এই যে আনলক, এখানে আর কোনো কিছু করতে হচ্ছে না, একই ছবি একই জিনিস সব রয়েছে সব কিছু ছাড়া। এবার হয়ে গেল, আবার গিয়ে যদি প্রোটেক্ট করতে চাই, প্রোটেক্ট পিডিএফে গেলাম, গিয়ে চুজ করলাম কম্প্রেস ফাইলটাকে, চুজ ইওর পাসওয়ার্ড, করে প্রোটেক্ট করলাম, এনক্রিপ্টেড, প্রিভিউ নট অ্যাভেলেবেল, কারণ এটা যখন আমি লক করে যেখানে কোনো প্রিভিউ দেখাবে না, ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল, এবার আমি যখনই ক্লিক করছি চলে আসলাম, যেই পাসওয়ার্ড দিলাম হয়ে গেল কাজ। খুব ইজিলি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সব করতে পারবেন। আর এক আপনাদের যদি এরকম ওয়েবসাইট এবং বিভিন্ন ট্রিক্স যেগুলো আপনাদের কলেজ ওয়ার্কে কাজ দেবে সেইগুলো সম্বন্ধে জানতে হলে এই ভিডিওর তলায় কমেন্ট করুন, কোনটা আপনাদের দরকার সেইটার উপরে আমি ভিডিও বানিয়ে দেবো। এবং আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি এরকম ভালো ভালো ওয়েবসাইট আপনার সাথে শেয়ার করব, এবং আদার্স অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে সেইগুলো আমি শেয়ার করব। তাই জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি একটা কমেন্টে পোস্ট দেবো, সেই পোস্টটাকেও আপনারা দেখুন, এটা দেবো যেটা কী ধরনের জিনিস আপনারা চান সেই হিসাবে আমি নতুন নতুন জিনিস আপডেট করবো। তো বন্ধুরা এখানেই রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।